হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আবরার্স কিংডম ব্লগ। আজকে নতুন আর একটি ব্লগ নিয়ে চলে আসলাম। তো আবরারকে সকালের ব্রেকফাস্ট দিলাম, সে খাওয়ার চেষ্টা করছে। তাকে আজকে ব্রেকফাস্টে কর্নফ্লেক্স দিয়েছি একটু মিল্কের সাথে, তো চকলেটও ছিল, সে চকলেটগুলো বেছে খাওয়ার চেষ্টা করছে। আর আমার বাসায় আজকে গেস্ট আসবে, যেন রান্নাবান্না চলছে। আমি আজ তো দুরাদা মাছ ভেজে নিচ্ছি, ভুনা করব। আর এখানে পাতলা ডাল বসিয়ে দিয়েছি, ডাল হচ্ছে। আর এই চুলাতে আমি একটু ডিম আর আলু সিদ্ধ করে নিচ্ছি। ডিমটা আমি বিরিয়ানির সাথে দিব, আর আলু দিয়ে হচ্ছে টুনা কাবাব করব। তো আর এখানে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, তো মাছ ভুনাটা আমি বসিয়ে দিচ্ছি। তো আর এখানে আমি কিছু তেলাপিয়া মাছ ভেজে নিচ্ছি, তবে এটা আজকে ভুনা করব না, মাছটা আমি কালকে ভুনা করব। আমি দুরাদা মাছের সাথে একসাথে ভিজিয়েছিলাম, তো তাই ভাবলাম যে ভেজে রেখে দিই, কালকের জন্য একটু কাজে আগিয়ে থাকুক। আর এখানে আমি কলিজা ভুনা বসিয়ে দিচ্ছি। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি ডালটাতে বাগার দিয়ে দিব। কলিজাটা আমি আগে একটু জাল করে রেখেছি, একটু নরম হওয়ার জন্য। আমার ছেলেকে খাওয়াতে হলে তো একটু নরম হতে হবে, এই জন্য। ডালটা আমার বাগার দিয়ে হয়ে গেছে, এখন আমি এটাতে কিছু চিকেন সেদ্ধ করে নিচ্ছি সকালের ব্রেকফাস্টের জন্য, প্যাটিস বানাবো সেজন্য। এখন আমি এই চুলাতে টুনা কাবাবগুলো ভেজে নিব, আর ওই চুলাতে বিরিয়ানিটা বসিয়ে দিচ্ছি। বিরিয়ানির মাংসটা অবশ্য আমি আগের দিন রান্না করে রেখে দিয়েছিলাম। কলিজাটা আমার অলমোস্ট হয়ে গেছে, এখন আমি এক চুলাতে বিরিয়ানিটি বসিয়ে দিচ্ছি, আর এক চুলাতে হচ্ছে টুনা কাবাবগুলো ভেজে নিচ্ছি। টুনা কাবাব বানানোর জন্য যে ক্যানে টুনা ফিশগুলো থাকে সেগুলো নিয়েছি, সাথে আলু চটকিয়ে দিয়েছি। আলু ভর্তাটা যেভাবে করে সেইভাবেই কাঁচামরিচ, পেঁয়াজ, ধনে পাতা এগুলো কেটে এক্সট্রা দিয়েছি হচ্ছে জিরার গুঁড়া আর মরিচের গুঁড়া। তারপরে আর এখানে দুষ্টামি করছে, রুমে বানানা খেতে দিয়েছিলাম, সে একটু একটু করে খাচ্ছে আর দুষ্টামি করছে। আর তো এই তো আমাদের যে গেস্ট এসেছে, আবরার বাবার ফ্রেন্ড আর ফ্রেন্ডের ছোট ভাই। তো ছোট ভাইটা হচ্ছে বাংলাদেশ থেকে এসেছে, আর ফ্রেন্ডটা ফ্রান্স থেকে এসেছে। তো বাংলাদেশ থেকে আসার সময় আমাদের জন্য গিফট নিয়ে এসেছে, আমার জন্য এই থ্রি পিসটা এনেছে, আর আবরারের জন্য একটা পাঞ্জাবি, আর আবরার বাবার জন্য একটা লুঙ্গি এনেছে। তাই আপনাদের সাথে একটু শেয়ার করছি। দুঃখের বিষয় হচ্ছে ড্রেসটি আমি পরতে পারবো না, কারণ ড্রেসটার সাইজ হচ্ছে ছোট, আমি ড্রেসের ভিতরে ঢুকতে পারছি না, আবরার হওয়ার পর এত মোটা হয়ে গিয়েছি। এটা হচ্ছে আবরার পাঞ্জাবি, আবরার পাঞ্জাবির কালারটাও খুব সুন্দর, আমার খুব ভালো লেগেছে। আর বিকালবেলা আমি একটু জুস বানাচ্ছি, মাল্টার জুস। তো আবরার জুস করা দেখে সে বলতেছে তাকেও জুস দেওয়ার জন্য, তার জন্য অবশ্য আমি একটা ম্যাঙ্গো নিয়েছি, দেখে খায় কি না। আবরার জুসটা অবশ্য আমি একটু ছেঁকে দিচ্ছি, তার ওয়াটার পটে ঢুকিয়ে দিব, নয়তো ওয়াটার পটে জ্যাম লেগে জুসটা আর ভিতরে যাবে না। তাকে জুস দেওয়াতে সে এখন খুব হ্যাপি, মাঝে মাঝে নিজে নিজেই বলবে যে জুস করে দাও, তো একটু খেয়ে এরপর খাবে না, বাকিটা আমিই খেয়ে ফেলি। তা আমার জন্য জুসটা আমি একটু ফ্রিজে রেখে দিব, আর আবরার জন্য এখানে আমি একটা ম্যাঙ্গো কেটে নিচ্ছি। সে এখন জুসটাই খাবে, ম্যাঙ্গো খাবে না। তারপর আমি একটু জোর করে দুই পিস খাওয়াই দিয়েছি। তো প্রায় সময় এরকমই করে, ওর জন্য কিছু একটা আমি কেটে নেই, তারপর ও খেতে চায় না, পরে আমারই খাওয়া লাগে, কি আর করার, বাচ্চাদের মর্জি। জুসের পটটা আমি সরিয়ে নিয়েছি, দেখে সে কান্নাকাটি শুরু করে দিয়েছে, সে ম্যাঙ্গো খাবে না, জুসই খাবে। আবরার বাবা আবরারকে নিয়ে একটু বের হয়েছিল, আমিও সাথে গিয়েছিলাম। এই যে আবরার বের হলেই দোলনাতে উঠবে, দোল খাবে, তো আপনাদের জন্য একটু শ্যুট করে নিলাম আর কি। Thank you.
তো আজকের ব্লগটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।